দেহট্ট রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অজয় দত্ত আপনাদের জানাচ্ছি। আপনারা জানেন আজ 14ই নভেম্বর শিশু দিবস। এই শিশু দিবস আমাদের আশ্রম পরিচালিত যে স্কুল আছে দেহট্ট রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ, সেখানেও আজকে শিশু দিবস পালিত হচ্ছে। কিন্তু এই শিশু দিবসের অনুষ্ঠান আমরা শুধুমাত্র শিশুদের নাচ গানের মধ্যে দিয়েই এই অনুষ্ঠানকে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা সমাজের কাছে ছোট ছোট শিশুদের মধ্য দিয়ে একটাই বার্তা আজকে দিতে চাই। আপনারা জানেন আজকে প্লাস্টিক কীভাবে ভয়াবহ আকার সারা বিশ্বের বুকে হয়ে দাঁড়িয়েছে, তাই ছোট ছোট শিশুরা আজকে শিশু দিবস উপলক্ষে তারা বার্তা দেবে যে আপনারা প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে তারা বড়দেরকে সচেতন করবে। এছাড়া অন্যতম আরেকটি বড় পদক্ষেপ আজকের এই শিশু দিবসের কর্মসূচিতে আমরা তেহট্ট রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে নিয়েছি। আপনারা দেখেছেন রাস্তার ধারে যে সরকারি ট্যাপ কলগুলো আছে সেগুলোর অধিকাংশ কলেরই কোনো মুখ নেই, যার ফলে সেখান থেকে অহরহ জল পড়ে যাচ্ছে। আমরা এই জলের অপচয় যদি রোধ করতে না পারি তাহলে আগামী দিনে আমাদের কাছে যে ভয়াবহ দিন আসছে সেটা শুনলে আপনারা শিহরিত হবেন। আপনারা জানেন গত এক বছরে মুর্শিদাবাদ জেলায় জলস্তর 7 সেন্টিমিটার নিচে নেমে গেছে, নদিয়ার জলস্তর 4 সেন্টিমিটার নিচে নেমে গেছে। আগামী দিনে পেট্রোল ডিজেল যেমন লিটার হিসাবে কিনতে হয়, আগামী দিনে জলও আপনাদের সেই লিটার হিসাবে কিনতে হবে। তাই আমরা এই ছোট ছোট শিশুদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই। আজকে শিশু দিবস উপলক্ষে আজকে আমরা যতটা পারছি সরকারি কলগুলোর যে ট্যাপ কলগুলোর মুখ ভাঙা আছে, আজকে ছোট্ট ছোট্ট শিশুরা সেই ট্যাপ কলগুলির মুখ আজকে তারা লাগিয়ে দিচ্ছে। তারা ছোট হয়ে বড়দের কাছে বার্তা দিচ্ছে, আমরা ছোটরা পরিবেশকে সুন্দর রাখার জন্যে আজকে আমরা এগিয়ে এসেছি। আমরা বড়দের কাছে বার্তা রাখছি যে আমাদের পথ আপনারা অনুসরণ করুন, আপনারা প্লাস্টিক বর্জন করুন, আপনারা জলের অপচয় বন্ধ করুন। তার কারণ এটি যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিনে ভয়াবহ অবস্থা আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা সরকারি স্তরে এর আগে বহুবার আবেদন জানিয়েছি ট্যাপ কলগুলির মুখগুলি লাগানোর জন্য, কিন্তু আমরা তাদের গয়ঙ্গচ্ছ ভাব আমরা দেখেছি। একটা করে অনুষ্ঠান এখানে আসে আর আমরা দেখতে পাই শুধু একটা র্যালি, একটা মিটিংয়ের মধ্যে দিয়ে গভর্নমেন্টের সেই কর্মসূচি শেষ হয়ে যায়। কিন্তু তেহট্ট রামকৃষ্ণ আশ্রম সমাজের প্রতি দায়বদ্ধ, রামকৃষ্ণ মঠ মিশন সমাজকে এগিয়ে নিয়ে যাবার ভাবনা নিয়ে যেভাবে আরই অঙ্গ হিসাবে আমরা শিশু দিবসে এই কর্মসূচি রেখেছি, আজকে প্লাস্টিক দূরীকরণের কথা আমরা বলছি, আজকে জলের অপচয় রোধ করার কথা আমরা বলছি, ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে আজকে আমরা যতটুকু পেরেছি এই কর্মসূচি আজকে আমরা গ্রহণ করলাম। কিন্তু এর মধ্যে দিয়েই আমাদের কর্মসূচি কিন্তু শেষ হবে না, এটা ধারাবাহিক কর্মসূচি সারা বছর ধরে তেহট্ট রামকৃষ্ণ মিশন এই লাগাতার কর্মসূচি তাদের সংগঠনের মাধ্যমে তারা বজায় রাখবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।